রানা ধস ও হতাহতের ঘটনায় করা হত্যা মামলায় ভবন মালিক সোহেল রানাকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করেছেন চেম্বার আদালত সকালে তার জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে আপিল বিভাগের চেম্বার বিচারপতি আবু জাফর সিদ্দিকী এই আদেশ দেন আগামী আট মে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে হবে শুনানি গত ছয় এপ্রিল হাইকোর্ট রানা প্লাজার মালিক সোহেল রানাকে জামিন দেন দু সালের ২৪ এপ্রিল সাভারে তলা রানা প্লাজা ধসে এক হাজার জন পোশাক শ্রমিক নিহত হন আহত হন আরও কয়েক হাজার ঘটনার পাঁচ দিন পর ভারতে পালিয়ে যাওয়ার পথে ভবন মালিক সোহেল রানাকে বেনাপোল থেকে গ্রেফতার করে র্যাব